আগামীকাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, আর এরই মধ্যে পূজা মণ্ডপগুলোতে চলছে দুর্গাকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে গোপালগঞ্জের বাজার যুব সংঘ পূজা মণ্ডপ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, পূজা মণ্ডপগুলোর প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে, তো পূজার শুরুতে কি কি আয়োজন রয়েছে আর জনসমাগম ঠেকাতে করোনা পরিস্থিতিতে কি কি নিষেধাজ্ঞা রয়েছে? শারদীয় যে দুর্গোৎসবটি সেটি কিন্তু অনুষ্ঠিত যাচ্ছে, আগামীকাল 11ই অক্টোবর কিন্তু মহাষষ্ঠীতে বেলতলায় দেবী বোধনের মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসব আরম্ভ হবে। এরপর কিন্তু আপনার সপ্তমী অষ্টমী বা নবমীতে কিন্তু পুজো উদযাপন হবে। তারপর শেষ 15ই অক্টোবর কিন্তু দ্বিতীয় দশমীতে আপনার বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসব শেষ হবে। এবছর গোপালগঞ্জ জেলায় 1228টি মণ্ডপে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেটি হচ্ছে সারা বাংলাদেশের ভিতর তৃতীয় সর্বোচ্চ পূজা কিন্তু গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে কিন্তু মন্দির শহর সড়কগুলোতে কিন্তু সব উৎসব বিরাজ করছে। মন্দিরে মন্দিরগুলোতে ডেকোরেশনের কাজ, লাইটিং এর কাজ চলছে, এছাড়া কিন্তু দর্শনার্থীদের আনন্দ দিতে সড়কগুলোতে কিন্তু আলোকসজ্জা সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা কাজ করছে। এছাড়া কিন্তু গোপালগঞ্জের যে জেলা প্রশাসক এবং পুজো উদযাপন কমিটির তিনি সভাপতি রয়েছেন ডক্টর বসুন্ধ কুমার মন্ডল, আমি তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে করোনাকালীন সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমি কিন্তু এখন বাজার যুব সংঘের যে মন্ত্রীটি রয়েছে মন্দির কমিটির একজন সদস্যের সাথে আমি কথা বলছি। এবছর আসলে পূজা উদযাপন বিষয়ে আপনারা কতটুকু কাজ করছেন এবং কবে নাগাদ আপনাদের কাজ শেষ হবে, পূজা অনুষ্ঠিত হবে? এবছর 2021 সালে সারা বৈশ্বিক যে মহামারী করোনাকালীন সময়ে মহামায়া মহাশক্তির কাছে প্রার্থনা থাকবে, সরকারি যে নির্দেশনা বিধি মোতাবেক, স্বাস্থ্যসম্মত বিধি মোতাবেক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া যে নির্দেশনা আমরা এই পালন করব। যেমন তো শুনছিলেন মন্দির কমিটি যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনে ব্যস্ত রয়েছেন। জেলা প্রশাসক বলেছেন, আমাদেরকে বলেছেন যে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি র‍্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। বাদল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআইটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসআইটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।